নমস্কার বন্ধুরা কম্প্যারিটিভ দুনিয়া আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদেব পার আমরা যেমনটা রেগুলার রাত দশটায় কারেন্ট অ্যাপারসেন্স করি আজ পঁচিশে জুলাই দু হাজার কুড়ির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি আজ মাত্র সাতখানা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে কিন্তু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তো চলুন শুরু করা যাক এবং প্রত্যেকটি মন দিয়ে শুনবেন কারণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর আপনারা এগিয়ে চলো টু পয়েন্ট জিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেলে জেনারেল সায়েন্স সমস্ত রকমের ভিডিও পাবেন এবং প্রিভিয়াস বিভিন্ন রকম কোশ্চেন নিয়ে টু হান্ড্রেড পলিটিজিকে বইটা বানানো হয়েছে মাত্র কুড়ি টাকা দাম বইটার আর আমার প্রতিটি লেকচারের পিডিএফ কালেক্ট করতে পারেন এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেল থেকে তো প্রথম যেটা রয়েছে সেটা দেখুন এস সুসেন জাইদির লেখা একটা বই বেরিয়েছে দ্য এন্ড গেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসএসসির পার্সপেকটিভ থেকে এসএসসির পরীক্ষা আপনারা পিছিয়ে গেছে জানেন যে সতেরো তারিখে কি এস হওয়ার কথা ছিল সেই সতেরো তারিখের পরীক্ষাটা অক্টোবরের বারো তারিখে হয়ে গেছে এবং তারপরে যেটা ফেজ এইটের এক্সামটা যেটা হওয়ার কথা ছিল সেটাও কিন্তু পিছিয়ে গেছে সেটা সম্ভবত নভেম্বর কি ডিসেম্বরে পরীক্ষাটা করে দিয়েছে সেটা কিন্তু আগস্টে ছিল জাস্ট আমি একটু এটা আমার ইন্টারনেটটা অফ করে দিই নাহলে মেসেজ ঢুকতে থাকবে তো যাই হোক তো এস হুসেন জায়দির লেখা দা এন্ড গেম কিন্তু বেরিয়ে গেছে আর হুসেন জায়দি ইন্ডিয়ার নাম্বার ওয়ান ক্রাইম রাইটার হিসেবে কিন্তু পরিচিত হুসেন জায়দি একটা মুভি বেরিয়েছিল মুভিটার নাম আমার খেয়াল নেই খুব থ্রিলার একটা মুভি ছিল মেন্টালি স্ট্রেস নিয়ে এবং হ্যালোসিনেশান নিয়ে আমার মুভিটার নাম খেয়াল নেই তো সেই মুভিটাই হুসেন জায়দির লেখা আমার নামটা মনে করতে পারলে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো কোন তো নেক্সট যেটা রয়েছে দেখুন দিগন্তরা রিসার্চ অ্যান্ড টেকনোলজিস তো দিগন্তরা রিসার্চ অ্যান্ড তারা কিন্তু ইন্ডিয়ার প্রথম ইন অরবিট স্পেস ডিব্রি মনিটরিং ট্র্যাকিং সিস্টেম মানে ডেভেলপ করেছে তো স্পেস ডিব্রি কী জিনিস সেটা আমি একটু বলে দিই স্পেস ডিব্রি আমরা ধরুন রিসেন্টলি ইউ এ রিসেন্টলি ধরুন মার্স অভিযানে পাঠালো হোপ মিশন পাঠালো তেমন চায়না একটা মিশন পাঠাচ্ছে মার্সে তো এরকম ধরুন মার্সে মিশন পাঠানো হচ্ছে আমরা চাঁদের ওপরে মিশন পাঠাচ্ছি তো আমাদের যে রকেট সেটা কী হয় যেটার মাধ্যমে পাঠায় কিছু দূর যাওয়ার পরে এর একটা অংশ খুলে যায় খুলে পড়ে যায় আবার খানিকটা ওঠা ওঠার পরে এর খানিকটা অংশ খুলে পড়ে যায় শেষ পর্যন্ত দেখা যায় যে এরকম ছোট্ট একটা অংশ সেটা স্পেসে যায় তো বাকি যে অংশটা খুলে পড়ে যায় যেগুলো স্পেসে এগুলো ছেড়ে দেয় অর্থাৎ যেগুলো স্পেসে না ছেড়ে যায় সেগুলো কিন্তু ওই সমুদ্রচরূত্রে পড়ে যেখানে মানে রকম মানুষের ক্ষতি না হয় সেরকম জায়গায় পড়ে সমুদ্র মরুভূমি এরকম জায়গায় ফেলা হয় এই অংশগুলো আর যেগুলো স্পেসে গিয়ে এগুলো ছেড়ে দেওয়া হয় এবং যে ধরুন বিভিন্ন রকম সংঘর্ষ হচ্ছে স্পেসে গিয়ে এরকম কোনো একটা স্পেসশিপে সংঘর্ষ হচ্ছে তো সেগুলো কিন্তু ওই স্পেসেই জমে থাকে স্পেসেই ওগুলো জমা হয় এবং যে টুকরো টুকরো ওই যে স্পেস অভিযান করার ফলে যে ধরুন বিভিন্ন রকম পাথর আছে সেগুলো ভেঙে গেল কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে গেল কোনো কারণে ভেঙে গেল। তো সেগুলো কোথায় সেগুলো তো স্পেসেই জমা হয় তো সেগুলো স্পেসে জমা হওয়ার পরে পরবর্তীকালে দেখা যাবে দীর্ঘদিন থাকতে থাকতে ওগুলো জমা হতে হতে প্রচুর দেশ প্রচুর রকম মিশন করে তো ওই রকম জমা হতে হতে দেখা যায় যে স্পেসে কিন্তু ওটা একেবারে ভরে গেছে তার ফলে নতুন স্পেস মিশন বা স্পেস অভিযান করতে খুব প্রবলেম হয় যে ওখানে যাওয়ার খুব প্রবলেম হয় ওখানে এত ঘন হয়ে যায় তো সেগুলোকে বলা হয় স্পেস ডিব্রি ওই যে স্পেসে যে বজ্র পদার্থ স্পেসে যে নোংরা ওগুলোকে বলা হয় স্পেস ডিব্রি তো ওগুলোকে পরিষ্কার করার চেষ্টা করা দরকার আমাদের পাঁচ বছর টাইম লাগবে আমরা যদি চেষ্টা ইসরো চেষ্টা করলে এটা করতে পারি ইসরো একটা সিস্টেম লঞ্চ করেছিল তা প্রায় এক বছর আগে আমরা সিস্টেমটার নাম ভুলে গেছি যেহেতু এক বছর আগে তো অনেকটা দিন হয়ে গেছে এবং ইসরো যে চেষ্টা করেছে এবং ইসরো এবং নাসা একত্রিতভাবে এই যে স্পেস ডিপটি সরানোর কিন্তু চেষ্টা করছে আর বিভিন্ন রকম সিস্টেম লঞ্চ করছে তেমনই রিসার্চ অ্যান্ড দিগন্তরের রিসার্চ অ্যান্ড টেকনোলজি কিন্তু এই স্পেস ডিপটিকে মনিটর করার জন্য এবং ট্র্যাকিং করার জন্য সিস্টেম লঞ্চ করছে তো নেক্সট যেটা রয়েছে দেখুন এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর হেডকোয়ার্টার কোথায় মানিলা মানিলাতে ফিলিপাইন্সের মানিলাতে এডিবির হেডকোয়ার্টার এবং জি সি এফ জি কি গ্রিন ক্লাইমেট ফান্ড তো এডিবি এবং গ্রিন ক্লাইমেট ফান্ড এরা কিন্তু গ্রিন রিকভারিতে কোভিড নাইন্টিন থেকে গ্রিন রিকভারিতে একটা উদ্যোগ নিয়েছে তো কোভিড নাইন্টিনে গ্রিন রিকভারি ব্যাপারটা কি দেখুন কোভিড নাইন্টিনের সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যানবাহন খুব কম চলেছে তুলনামূলক কম চলেছে অন্য সাধারণ সময়ের থেকে তো যানবাহন কম চলার ফলে আমাদের দূষণটা অনেকটা কম হয়েছে আবার রিসেন্টলি আমফান দেখা গেল দেখলেন প্রচুর পরিমাণে গাছের ধ্বংস হয়েছে আর গাছ যত পরিমাণে কমবে আমাদের বায়োডাইভার্সিটিতে এবং আমাদের এনভায়রনমেন্টে তার প্রভাব কিন্তু ততটাই বেড়ে যাবে তো এই যে এডিবি এবং গ্রিন ক্লাইমেট ফান্ড এটা কিন্তু একত্রিতভাবে পৃথিবীতে সবুজের পরিমাণ বাড়ানোর একটা উদ্যোগ নিয়েছে তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এডিবির হেডকোয়ার্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা যে উদ্যোগ নিয়েছে এর থেকেও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এডিবির হেডকোয়ার্টার কোথায় তো নেক্সট যেটা রয়েছে নেক্সট রয়েছে দেখুন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক প্রতাপ প্রতিম সেনগুপ্তকে এমডি এবং সিইও নিযুক্ত করেছেন প্রতাপ প্রতিম সরি প্রতাপ নয় প্রতিম সেনগুপ্ত থেকে এমডি এবং সিইও নিযুক্ত করেছেন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের তো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক আমরা যখন ইকোনমির লেকচারে এগিয়ে যাব ব্যাংকিং সিস্টেমে ঢুকবো এবং ব্যাংকিং সিস্টেমটা সম্পূর্ণ জানবো তখন আমরা এই যে ব্যাংক সম্পর্কে জানার সময় ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক সম্পর্কেও জানবো তোর প্রতিষ্ঠা সময় এবং কেন প্রতিষ্ঠা করা হয়েছে সেগুলো জানবো তো পার্থ প্রতিম সেনগুপ্তকে এমডি এবং সিইও নিযুক্ত করা হয়েছে তো নেক্সট যেটা দেখ নেক্সট যেটা দেখুন সরি মিনিস্ট্রি অফ কোল এবং ইউনিয়ন হোম মিনিস্টার অর্থাৎ ইউনিয়ন হোম অ্যাফেয়ার্স মিনিস্টারকে অমিত শাহ অমিত শাহ কিন্তু বৃক্ষরোপণ অভিযান দু হাজার কুড়ি কিন্তু লঞ্চ করেছেন রিসেন্টলি বৃক্ষরোপণ অভিযান দু হাজার কুড়ি লঞ্চ করেছেন এবং নেক্সট যেটা ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান নেভি তার লার্জেস্ট সোলার প্ল্যান্ট তৈরি করেছে তো এটা কোথায় তৈরি করেছে এইটা আমি অ্যাকচুয়ালি যে ওয়েবসাইট থেকে দেখলাম এই ওয়েবসাইটে প্রপার নিউজটা পেলাম না তো এটা নিয়ে আমার ইচ্ছা আছে একটা সম্পূর্ণ ডিটেলসে ভিডিও বানিয়ে দেবে আমি আমি কয়েকদিন ভিডিও বানাতে পারছি না ঠিকঠাক করে তো আমার একটু গলার প্রবলেম যাচ্ছে তো যাই হোক এই যে ইন্ডিয়ান নেভি কিন্তু লার্জেস্ট সোলার প্ল্যান্ট প্রতিষ্ঠা করেছে এটা আমার মতে অতটা ইম্পর্টেন্ট নয় তবে ইন্ডিয়ান নেভির ক্ষেত্রে প্রথম লার্জেস্ট এতটা বড়ো এর আগে ইন্ডিয়ান নেভি তৈরি করেনি তো এইটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো তো কালকে হয়তো আসতে পারে আমি দেখা যাক আমি চেষ্টা করছি তো চলুন নেক্সট যেটা রয়েছে নেক্সট হচ্ছে বায়োটেকনোলজি বেসড ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম ইন বারাণসী তো বারাণসীতে কিন্তু বায়োটেকনোলজি বেসড ওয়াটার সিস্টেম ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম চালু করা আছে অর্থাৎ এই বায়ো টেক ট্রিটমেন্টের মাধ্যমে এই ধরনের একটা ঘর রয়েছে এখান থেকে এই ওয়াটারটার মাধ্যমে যাচ্ছে এই কুয়োতে যাচ্ছে তো এটাকে পরিশ্রুত করে এখান থেকে বিভিন্ন জায়গায় পাঠানো হবে তার ফলে কি হবে নদীতে আবর্জনা হবে না তারপর নদীর জল যদি আমরা ইউজ করি দেখুন এখানে কী হচ্ছে এখানে কিন্তু এই বায়ো টেক ট্রিটমেন্টের মাধ্যমে জলটাকে পরিশোধকরণ করে কলকারখানার দূষিত জল পরিশোধকরণ করে সেটা নদীতে ফেলা হচ্ছে আবার এটাও হতে পারে নদীর জল থেকে তুলে নিয়ে নদীর জলটা নিয়ে সেটাকে কিন্তু পরিশোধকরণ করে মানুষ ইউজ করতে পারছে তো এই রকমভাবে কিন্তু বায়োটেকনোলজি বেসড ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম কাজ করবে তো এটা প্রথম কোথায় স্থাপিত করা হয়েছে বারাণসীতে কিন্তু স্থাপিত হয়েছে তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে বারাণসী কোন নদীর তীরে অবস্থা আমি ভিডিও করে দিয়েছিলাম এর আগে আর সিটি বিসাইড সিবারে আমি বারাণসী কোন নদীর তীরে মূলামুঠা নদীর তীরে কোন শহর অবস্থা এইগুলো প্রত্যেকটা করে দিয়েছিলাম তো ওগুলো ওখান থেকে দেখে নেবেন ভিডিওটা তো এই ছিল আজকের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে প্রেস করতে ভুলবেন না তো আজকের মতো গুড পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ